আসসালামু আলাইকুম, লাইফ অফ মদিনা হতে স্বাগত সুধী দর্শকবৃন্দ। আমরা মদিনা থেকে মক্কা এবং মক্কা থেকে মদিনা যাব আজকের একদিনের মধ্যে ইনশাআল্লাহ। সকাল 10:30টার সময় আমাদের ট্রেন, আবার আমরা ইনশাআল্লাহ মক্কার সব কাজ শেষ করে আবার মদিনা চলে আসব সন্ধ্যায়। তো ইনশাআল্লাহ আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম, সেটা রাত্রে ছিল, আপনাদের কিছুই দেখাতে পারিনি। আজকে আমি ডিটেলস, ফুল ডিটেলস আপনাদেরকে পুরো আপ এবং ডাউন, অর্থাৎ মদিনা থেকে মক্কা এবং মক্কা থেকে মদিনা যেসব পরিস্থিতি, যেসব অভিজ্ঞতা, নতুন নতুন অভিজ্ঞতা সব কিছু আপনাদের আমি দেখাবো। চলুন আমার সাথে। আপনারা যারা যাবেন তারা অবশ্যই কিন্তু আগে থেকেই আগেভাগেই টিকিটটা কেটে নেবেন অনলাইনে। অনলাইনে টিকিট কাটলে সুবিধা আছে, একটু পয়সা কম লাগে, প্লাস আপনি ইচ্ছে মতন ট্রেনের যে আপনার আসনটা নিতে পারেন। তো আমরা অনলাইনে টিকিট কেটেছি, আর যাওয়ারটা 210 টাকার মধ্যে পড়ছে, 100, এবং আসারটা আমার পড়ছে 190 টাকার মতো। কিন্তু এটা কিন্তু সিজনে বেড়ে যায়, 300 টাকার মধ্যে হয়ে যায় ইকোনমি ক্লাস। আর যারা বিজনেস ক্লাস তারা তাদের 500 প্লাস এর মতো হয়ে যায়। তো আমি ইকোনমি ক্লাস আপডাউন করেছি, এর আগেও একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি রাতে আমার সফর ছিল, তো জানেনি তো চাকরি করি, চাকরি করার ফাঁকে ফাঁকে এইসব দেখাই। তো আজকে আমি সুযোগ হয়েছে আমি দিনের বেলা আপনাদেরকে দেখানোর জন্য, দিনের বেলা এর এক্সপিরিয়েন্স, এর ভিতরে গিয়ে সব কিছুই আপনাদেরকে দিনের বেলা দেখানোর চেষ্টা করবো। চলুন আমরা। এখান থেকে বের হওয়ার পরে আমরা এখানে আসার পরে এখানে একটা শাটল সার্ভিস আছে, 3 রিয়ালে আপনারা মদিনায় মসজিদ নববীতে যেতে পারবেন। এটা এখানে কিছুক্ষণ পরপরই বাসটা আসে এবং এখানে যেতে পারবেন। ট্যাক্সিতে সাধারণত একটু ভাড়া বেশি, অনেক সময় অনেক ট্যাক্সি যারা প্রাইভেট যারা আসে তারা অনেক বেশি, এমনকি 150-200 রিয়ালও বলে। আপনারা দরদাম করে যাবেন, এখানে মূলত 20 রিয়ালের মধ্যে যাওয়া উচিত, ভাড়া উচিত 20 থেকে 30 রিয়াল, আর যদি বাসে যান 3 রিয়াল। সত্যি দর্শক বন্ধু, এখানে আসার পরে অনেকগুলো ট্রলি সার্ভিসও এখানে করা হয়। আপনারা যদি ট্রলি সার্ভিস নেন সেটা টাকার মানে 17 রিয়ালে, এটা তারা তাদের আপনার লাগেজ নিয়ে ট্রেনে উঠে দিয়ে আসবে। সে ট্রলি এবং ট্রলি ম্যান দুটো 17 রিয়াল, 17 রিয়াল, 17 রিয়াল। আসলে চমৎকার একটা সিস্টেম আমরা দেখছি, একটা সবুজাত সবুজ একটা ইয়া। আর আমরা যেখানে এখানে আসার পরে যারা নগদে বা ক্যাশ পেমেন্ট করতে চান, অর্থাৎ ওয়েবসাইটে টিকিট কাটতে একটু সস্তা কাটা যায়, কিন্তু যদি ওয়েবসাইট না থাকে তখন আমরা এখানে এসে এই যে এটিএম বুথের মতো যেগুলো দিচ্ছি আমরা, এগুলো থেকে ক্যাশ পেমেন্ট করে টিকিট কাটা যায়। এছাড়া এখানে আমরা টিকিট বিভিন্ন সময় অ্যালান করা হয় যে সেখানে এখান থেকে ডিপার্চার, এখান থেকে স্ক্যান করে, টিকিট স্ক্যান করে ভিতরে যাওয়া হয়। আমি আপনাদেরকে সবই দেখাবো ইনশাআল্লাহ। আর এইদিকে কিছু ফাস্টফুডের দোকান আছে এবং সাথে সাথে আলবাইক নামের যে বিখ্যাত আমাদের মধ্যে সৌদির জনপ্রিয় একটা ফাস্টফুড, সেটা হলো এটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, তৈরি হচ্ছে। আর এখানে আসার পরে ইনফরমেশন সেন্টার, এই যে এখানে জানার পরে আবার আপনারা ইচ্ছা করলে এখানে গিয়েও আপনারা কিন্তু বাস, এখান থেকে যাদের মদিনায় যায় তাদের বাইরে বাসের ব্যাপার ব্যাস করে রাখা আছে, সেখানে এখানে সব কিছু জানা যায় এবং এখানে টিকিটও করা যায়। আমরা দেখছি ছোটো ছোটো অনেকগুলো দোকান এখানে, আলফাজুয়ারের বিখ্যাত দোকান, আলমাজেদ, সব বিখ্যাত কিছু কিছু দোকান এখানে আছে। এখানে আপনারা যারা এহরাম বাঁধবেন তার ইচ্ছা করলে এখানে টয়লেট আছে, এদিকটায় সুন্দর টয়লেট, সেখানে গিয়ে টয়লেট করে, মেল ফিমেল আলাদা টয়লেট, টয়লেট করার পরে আপনার ইচ্ছা করলে মসজিদের জায়গা আছে, সেখানে আমরা রেডি করতে পারি না। যখন আমরা ট্রেনে উঠবো
ট্রেনে ওঠার পরে 5 মিনিটের মধ্যে এলান করা হয় এহরাম বাজার জন্য তখন আমরা এহরাম বাজতে পারি অথবা আপনি এখান থেকে এহরাম বেদে আমরা যেতে পারি সেটা এখানে বসেও করা যায় অথবা যখন এলান করা হয় ঢোকার পর 5 মিনিটের মধ্যে এলান করা হয় যে এখানে এহরাম বাজেন এটা ফিমেলের এবং পাশে মেল তাছাড়া এখানে বিখ্যাত কফি ও স্ন্যাক্স জাতীয় জায়গা আছে স্টারবাক ব্যাংক বিলাতে কত সব এগুলো রাখা আছে এখানে ইচ্ছে করলে বসা যায় আর দোতলায় গিয়ে দোতলায় যাওয়ার পরে এখানে আবার কিছুক্ষণ বসা যায় ওখানে লাউঞ্জ আছে এবং ওখানেও যারা বিজনেস ক্লাসে যায় তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে এখানে যারা নিজস্ব গাড়ি নিয়ে আসে তারা এখান থেকে নিচে গিয়ে পার্কিং তাদের গাড়ি এখানে পার্কিং করোনার সময় পার্কিং ফ্রি ছিল মানে এই ট্রেন স্টেশন নিচে যে পার্কিংটা সেটা ফ্রি ছিল এখন আবার পাঁচ রিয়াল পার আওয়ার সেটা হয়েছে কিন্তু যারা আপনারা বাইরে একটা ফ্রি পার্কিং আছে মাঠ আছে একটা খালি মাঠ ওইখানে গিয়ে রাখলে ওটা ফ্রি পাশে মসজিদের পাশে সেখানে গিয়ে আপনার ইচ্ছা করলে রাখতে পারবেন আসলে আমরা একটু দ্রুত আমাদের একটু দেরি হয়ে যায় 10:15 এখন সাড়ে 10টার সময় আমাদের অংশ পড়ে না মক্কার মানুষ সহজ পায় না মদিনা থেকে আসি এই জন্যে আমাদের একটু দেরি হয়ে যায় মাত্র 15 মিনিট আগে আমি শুরু করি আমার হোটেল থেকে আসছি এখানে আসার পর এখন 10:20 আমি খুব দ্রুত চলে এসেছি তো ইনশাল্লাহ আমরা পাবো আমরা একটু আগে বারকোড দিলাম এই যে বারকোড দিলাম 10:30 আমার ট্রেন তো আমরা এখন যাচ্ছি ইনশাল্লাহ এখানে আসার পরে প্রথমে আমাদের এসকেলেটরের নিচে একবার শুধুমাত্র টিকিট স্ক্যান করা হয়েছে এরপরে আমরা সরাসরি এখন এই লাউঞ্জে এসেছি লাউঞ্জে আমার এখন বসার সময় নেই যেহেতু ট্রেন খুবই কাছাকাছি তো আমরা উপরে এসে লাউঞ্জ পার হয়ে আবার এখন আমরা নিচের দিকে যাচ্ছি এখানে আমাদের প্ল্যাটফর্মে আছে ইনশাআল্লাহ আমরা প্ল্যাটফর্মে গিয়ে দেখবো আমাদের যে কোচ নাম্বার হলো এটা হলো 008 নম্বর কোচ আর আমার সিট নাম্বার 193 এই যে আমরা এখন যাচ্ছি দর্শকবৃন্দ আমরা কোচ নম্বর 8 এ আসার পরে Your attention, please. Smoking is strictly prohibited on board the আমাদের ট্রেন এখন 10:00 ঠিক 10:30 সময় আমাদের এই ট্রেনটা এখন যাওয়া শুরু করেছে আমরা এখন দেখছি বাহারে train as well as the use of electronic cigarettes thank you for your cooperation inna allah
سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله. ضيوفنا الكرام، نرحب بكم على متن قطار الحرمين السريع والمتجه بمشيئة الله إلى محطة مكة المكرمة مرورا بمحطة السليمانية في جدة، ونفيدكم بأننا سنمر بمحاذاة الميقات بعد دقائق قليلة من الآن، متمنين لكم رحلة سعيدة. شدي درشوك এবারে এলান করা হচ্ছে এহরাম বাঁধার জন্য। এহরাম বাঁধা হলো মনে মনে নিয়ত করা। এহরামের কাপড় আমরা আগেই পরে আসব আর এলান করার পরে আমরা নিয়ত করব ইনশাআল্লাহ। এখানে লেখা আছে 293-294 এরকম স্পিড, সেটা আবার ঠিক হয়ে যাবে। এখানে আসার পরে দেখেন খুলে যায়। এখন 240 মিটার স্পিডে বাইরে এখন 40 ডিগ্রি সেলসিয়াস। সালামালাইকুম গ্যাসফাল আজা শেখ, এখানে ছোট্ট একটা চা কফি এগুলো বিক্রি করা হয় এবং ক্যাপাচিনো যা যে যা দরকার সবাই এখানে কিনতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যে ক্যাফেটেরিয়াটা ঠিক ঠিক মাঝামাঝি ইকোনমিক ক্লাসটা এদিকটাই আর যারা বিজনেস ক্লাস সেটা এদিকে ঠিক ঠিক তার মাঝামাঝি জায়গাটাই হলো ক্যাফেটেরিয়া। এই যে ক্যাফেটেরিয়া আমরা কিছুক্ষণ আগে নাবিকের কাছ থেকে অতিক্রম করে আসলাম সেটা দেখছি এখন। শুধু দর্শকবৃন্দ, এখানে আমরা নাবিকের যে স্টেশনটা সেখানে এসে পৌঁছেছি। সেই এখানে অবশ্য আজকে আমাদের আমাদের একটা স্টেশনে আমাদের দাঁড়াবে না, সকাল 10:30 যেটা আছে সেটা দ্রুত চলে যায়, যেটা একটু দাঁড়ায় তারপরে চলে যায়, সেটা পাশ থেকে আমরা এখন যাবো ইনশাল্লাহ। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। সব একটা ব্যাপার লক্ষ্য করবেন যে সব স্টেশনের ডিজাইনগুলোই অনেকটা একই রকম, একটা সবুজ ছাতার মতো বড় একটা রিটার্নের মতো আমরা দেখছি। যে কিং আবদুল্লাহ যে রাবিকের এটা কিং আবদুল ইকোনমিক সেন্টার, এটা রাবিকের একটা স্টেশন, এখানে আজকে দাঁড়ায়নি চলে যাচ্ছে, স্পিড শুধু স্লো ছিল চলে যাচ্ছে আবার। হারামিন ট্রেন, হারামাইন এই নামটার হওয়ার কারণ হলো দুটো হারামকে এই ট্রেন দিয়ে যুক্ত করা হয়েছে। হারামাইন মানে দুটো হারাম শরীফ, আমরা জানি মক্কা এবং মদিনা, এই দুটো হলো আমাদের হারাম শরীফ। তো হারামাইন ট্রেন অর্থ হলো দুটো ট্রেনকে একসাথ করে যে ট্রেনটা হয়েছে এটা, এটা এখন পর্যন্ত স্পিড আমাদের মাত্র 204, তো ইনশাআল্লাহ পরবর্তীতে এটা 300 এবং 300+ স্পিডে মক্কা ইনশাআল্লাহ 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা 15 মিনিট লেখা আছে এর মধ্যে মক্কা এসে পৌঁছাবে। আমরা যারা এই মক্কা থেকে মদিনা এবং মদিনা থেকে মক্কায় আসি, আমি হারামাইন ট্রেন
দুটো হারামকে একত্র করে এই ট্রেনটি মক্কা এবং মদিনাকে। এই প্রকল্পটি শুরু হয় 2009 সালে, কিং আবদুল্লাহ এটা শুরু করেন। এরপর 2018 সালের 25 সেপ্টেম্বর কিং সালমান এর উদ্বোধন করেন। এটি উদ্বোধনের পর চমৎকার একটি পথ হয়ে ওঠে এবং এর মাধ্যমে প্রায় 60 মিলিয়ন যাত্রী মক্কা থেকে মদিনা, মদিনা থেকে মক্কা আসা যাওয়া করতে পারে। তার ভিতরে 3-4 মিলিয়নই হলো হজ অথবা উমরার যাত্রী। মেডিসিন রুট এই যে ব্ল্যাক যে অংশটা, সে অংশটা অতিক্রম করে আসছে এবং রেট এখন রিমেনিং। জেদ্দা স্টেশন এসে পৌঁছে গেছে। প্রথমে আমরা দিচ্ছি এই যে পার্কিং, এরপর আমরা স্টেশন প্রবেশ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এখানে কিছুক্ষণের জন্য দাঁড়াবে, অল্প কিছুক্ষণের জন্য এখানে যাত্রা বিরতি, সেটা আমরা দেখছি এখন। আমরা এখন জেদ্দা স্টেশনে এসে পৌঁছে গেছি। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা যাচ্ছে, দুই দিকেই প্ল্যাটফর্ম। অনেক অনেক ডিজাইনটা প্রায় সেম, জেদ্দা মদিনা মক্কা প্রায়টাই প্রায় সেম, শুধুমাত্র মদিনা তাই একটা সবুজ ভাব, আর মক্কার অর্থাৎ মক্কার মসজিদের সাথে আদল রেখে মেইন রেখে মক্কার মতো, এবং জেদ্দার মতো এবং মদিনাটা মদিনার মসজিদের মতো সবুজ হবে। আর শুধু বাইরের কাঠামোটি একরকম, অনেকটা আমাদের বাংলাদেশের বলতে বলা যায় কমলাপুর যে ট্রেন স্টেশনটা ওরকমই, কিন্তু এর চেয়ে অনেক আধুনিক এবং অনেক পলিশিং এবং অনেক সুন্দর এবং বড়। ডিজাইনটা অনেকটা আমাদের কমলাপুর স্টেশনের মতো। এই যে ট্রেনটা আবার শুরু হয়েছে ইনশাল্লাহ, আমরা এখন জেদ্দা স্টেশন থেকে আবার আমরা চলে যাচ্ছি। সুদীপিন্দ, জেদ্দা স্টেশন থেকে আমরা এখন চলে যাচ্ছি আবার। কিছুক্ষণের মধ্যে আমরা জেদ্দা থেকে এবার আমরা মক্কায় রসুল দিয়ে যাবো। এখান থেকে মাত্র 10-15 মিনিট ইনশাল্লাহ আমরা মক্কায় পৌঁছে যাব। Dear guests, the cafeteria service is available in coach number 5. We wish you a pleasant trip. يرجى الانتباه. يمنع التدخين أو استخدام السجائر الإلكترونية منعاً باتاً على متن القطار. شكراً لتعاونكم. Your attention please. Smoking is strictly prohibited on board the train, as well as the use of electronic cigarettes. Thank you for your cooperation. এবং 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে মক্কা থেকে মদিনায়, এর সর্বোচ্চ গতি 400 কিলোমিটার, কিন্তু সাধারণত 300 কিলোমিটার বেগে চলে। এটার টোটাল 4টি স্টেশন রয়েছে, মদিনার পরে রাবিক, জেদ্দা, এবারে মক্কা। হারামাইন ট্রেন বলে সার্চ করে আপনারা সেখান থেকে টিকিট কাটতে পারবেন। যদি আপনারা স্টেশন আসেন সেখান থেকেও টিকিট কাটা যায়, তবে সেক্ষেত্রে ট্রেনের সিটগুলো বুকিং করা যায় না এবং টিকিটটা ফেরতযোগ্য হয় না। শিশুদের জন্য ডিসকাউন্ট রয়েছে এবং ইনফ্যান্টদের জন্য আরও বেশি ডিসকাউন্ট রয়েছে। আপনারা যারা লাগেজ নিয়ে যাবেন তাদের নির্দিষ্ট তাদের নিয়ম মেনে চলেই আপনারা লাগেজ দেবেন, ছোটো লাগেজ নিলেই ভালো হয়। সুধী দর্শক, স্টেশন থেকে বের হওয়ার পরে প্রথমেই অনেক
ট্যাক্সি ড্রাইভার আছে তার অনেক বেশি দাম চায়, 100 এমনকি 150 পর্যন্ত চায়। আসলে এখানে ভাড়া কিন্তু 20 রিয়াল। এবং একটি সুখবর হলো বাইরেই মক্কা বাস নামে যে বাসটা আছে সেটা ফ্রি, আপনাদেরকে হারামে ফ্রি ফ্রি দিতে নিয়ে যাবে জবলে ওমরে। আবার আসার সময় আপনার ইচ্ছা করলে আবার ফ্রিতে এই স্টেশনে আসতে পারবেন। খুবই সুন্দর একটা ব্যবস্থা, মক্কার যে কোনো জায়গায় আপনারা এই সবুজ মক্কা বাস থেকে ফ্রিতে আপনারা যেতে পারবেন। শ্রোতা দর্শকবৃন্দ, আমরা এরপরে মক্কার কাজ সেরে আবার মক্কা থেকে মদিনায় আবার আমরা ফিরে আসব, আর সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।